স্কুল থেকে চুরি গেছিল 15টা কম্পিউটার। সেই ঘটনার তদন্তে নেমে কেতুগ্রাম পুলিশের কাছে এলো চাঞ্চল্যকর তথ্য। সে চুরির সঙ্গে যুক্ত স্কুলেরই কম্পিউটার শিক্ষক শুভাশিস সাহা। গতকাল রাতে ভাতার থেকে তাকে আটক করা হয়। পুলিশি জেরার মুখে পড়ে তিনি স্বীকার করে নেন, কয়েকজন সঙ্গীকে নিয়ে স্কুলের তালা ভেঙে কম্পিউটার চুরি করেছেন তিনি। সেই শিক্ষককে কাটোয়া মহকুমা আদালতে পাঠিয়েছে মঙ্গলকোট থানার পুলিশ। লকডাউনে বন্ধ ছিল মঙ্গলকোটের বেলগ্রাম নলিনিরঞ্জন বিদ্যা মন্দির। পুজোর সময় স্কুলের প্রধান শিক্ষকের কাছে খবর যায় কম্পিউটার রুমের দরজা ভাঙা। হন্তদন্ত হয়ে প্রধান শিক্ষক এসে দেখেন স্কুল থেকে 15টি কম্পিউটার আর প্রজেক্টর চুরি গেছে। অভিযোগ করা হয়েছিল মঙ্গলকোট থানায়। এরপরই তদন্ত শুরু করেছিল মঙ্গলকোট পুলিশ। বিভিন্ন সূত্র ধরে শেষমেশ তদন্তের কিনারা হলো বৃহস্পতিবার। বোঝা গেল মাস্টারি চোর। অভিযুক্ত কম্পিউটার শিক্ষক শুভাশিস সাহাকে নিজেদের হেফাজতে নিয়ে গিয়েছে পুলিশ। মাস্টারকে জেরা করে জানতে চাওয়া হচ্ছে সে চুরির ঘটনায় আর কে কে যুক্ত ছিল। এদিকে শিক্ষকের স্বরূপ ফাঁস হয়ে পড়ায় তাজ্জব ছাত্রছাত্রীরা। শিক্ষক এমন কাজ করতে পারেন এ যেন বিশ্বাসই হয় না। আমাদের স্কুলে মানে 16টা কম্পিউটার ছিল এবং ওই কম্পিউটারগুলি সব চুরি হয়ে গেছে, এবং মানে যে মানে কম্পিউটার সব দেখাশোনা করতো মানে তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে থানায়। কম্পিউটার শেখাতো? হ্যাঁ, আমার শেখাতো কম্পিউটার, এবং তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে থানায়, মানে তাকে সব মানে যাচাই করার জন্য। এবং আমরা চাই যেন মানে মানে হ্যাঁ যেন কম্পিউটারগুলো আবার ফিরে আসুক, এবং দোষী যেন সে মানে মানে ইয়ে মানে সে যেন অনেক সাজা পায়। ঘটনা জানাজানি হতেই বেলগ্রাম নলিনিরঞ্জন বিদ্যা মন্দিরে গুমোট পরিবেশ। সদ্য স্কুল শুরু হওয়ার আনন্দও যেন উধাও। পঠন পাঠন থমকে যাচ্ছে বারবার। শিক্ষকরা যেন নিজেরাই লজ্জিত বোধ করছেন। তবে এমন দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়ার উপদেশ দিলেন ছাত্রছাত্রীদের। দাওয়াল ব্যুরো। বাসগুলো ঠিকমতো বাস স্ট্যান্ডে ঢুকতে পারছে না, এত বলবালাদের দৌড়াচ্ছে। সে ব্যাপারে প্রশাসনকে জানিয়েছি না, প্রশাসন আজ উদ্যোগ নিয়েছেন, আজকে পরিদর্শন করা হচ্ছে, আগামী দিনে এটা আরও বড় রকমের পরিকল্পনা আছে। আমাদের বাস ঢুকতে অসুবিধা হচ্ছে এবং যাত্রীদের দাঁড়াতেও অসুবিধা হচ্ছে। কেন? এই ফলবালাদের জন্য রাস্তার মধ্যে এখানে ফলবালা ব্লক করে রেখে দিয়েছি। আমরা চাইছি পরিষ্কার করা হোক, বাস স্ট্যান্ডে ফলবালাদের পরিষ্কার করে অন্য জায়গা দেওয়া হোক, এবং বাস এবং যাত্রী যাতে সব ঠিকঠাক চলতে পারে তার ব্যবস্থা করা। Thank you.